আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। শুভেচ্ছা সবাইকে। দেখে নিব আজকে নিউজ। বাবার ভূমিকায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম ব্রাহ্মণবাড়িয়া। এই পৃথিবীতে হাবিবার আপন বলতে কেউ নেই। সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এতিম হাবিবার 6 বছর বয়সে ঠাঁই হয় ব্রাহ্মণবাড়িয়ার সরকারি শিশু পরিবারে। প্রায় এক যুগ কেটেছে শিশু পরিবারে, এবারই 18-তে পা দিয়েছে হাবিবা। সরকারি নিয়ম অনুযায়ী 18 বছরের পর আর শিশু পরিবারে থাকা যায় না, তাহলে কোথায় যাবে অষ্টাদশী হাবিবা? এই চিন্তা যখন কুড়ে কুড়ে খাচ্ছিল শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক রওশন আরাকে, ঠিক সেই সময় দেবদূতের মতো হাত বাড়িয়ে দিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। অনাথ হাবিবার অভিভাবকত্ব গ্রহণ করলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম। বিয়ের পর সন্ধ্যায় স্বপ্নবিলাস পুলিশ সুপারের বাসভবন থেকে বরকনেকে বিদায় দেবেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। বিয়ের আয়োজক পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শিশু পরিবার ছেড়ে দিতে হবে ভেবে হাবিবা অনিশ্চয়তায় ভুগছিল। আমরা প্রথমে ভেবেছিলাম হাবিবার জন্য চাকরির ব্যবস্থা করব, কিন্তু পরবর্তীতে তাকে ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য বরকে পুলিশে চাকরি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সম্মিলিতভাবে আমরা অসহায় হাবিবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রত্যেকটি বিবেকবান মানুষই এই রকমের সমাজের অবহেলিত হাবিবাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।